সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব গ্রামের মধ্যে নদীর জল প্রবেশ করে। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ক সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। গ্রামের চাষের জমি ও ঘরবাড়ি ওই ভগ্নপ্রায় নদী বাঁধগুলির স্থায়ী ও অস্থায়ী মেরামতের জন্য মাননীয় বিধায়ক কি জানালেন তা দেখাবো সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। এই যে বিগত যে কৌশিকী অমাবস্যা গেল, আর এই কৌশিকী অমাবস্যায় আমরা দেখেছি যে সাগরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে নদীর জলোচ্ছ্বাসের ফলে। তো বিভিন্ন জায়গায় যে বাউন্ডারির যা কন্ডিশন, সেই কন্ডিশন সম্পর্কে যদি স্যার একটু যদি আমাদের বলেন। না, যে কথা আপনারা বলছেন এটা স্বাভাবিক। একদিকে আমফান ঘূর্ণিঝড়ের পরে অ্যাকচুয়ালি নদীর জলোচ্ছ্বাসে বহু নদীর পাড় ভেঙে গ্রামের ভিতরে জল ঢুকেছিল, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের সেচ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত দ্রুততার সাথে তারা কাজ শুরু করে। কিন্তু ইতিমধ্যে আমাদের উপরে নেমে আসে কৌশিকী অমাবস্যা, পূবের বাতাস আমাদের কিন্তু বিস্তীর্ণ এলাকা আবার নদীর জলোচ্ছ্বাসে গ্রামের মধ্যে জল প্রবেশ করে। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ এবং আমাদের ধসপাড়া টু গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগর, সুমতিনগর, চামাগুড়িতে সাউঘেরি, এখানে এমজি ওয়ানের কচুবেরিয়া পয়েন্ট, এদিকে চাপাতলা, ওদিকে মন্দিরতলা, বেগুয়াখালি সহ আমাদের মৌসুমী দ্বীপ বিস্তীর্ণ এলাকা, পাতিবনিয়া, ওদিকে হচ্ছে আমাদের ফেজারগঞ্জ, এদিকে হচ্ছে দারিকনগর, মদনগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতে বিস্তীর্ণভাবে নদীর পাড় ভেঙে গ্রামের ভিতরে জল প্রবেশ করেছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে খুব দ্রুততার সাথে ইতিমধ্যে নদী বাঁধের কাজ চলছে। গতকাল আমি সুমতিনগর, বঙ্কিমনগর এবং আমি সাউঘেরি এবং কয়েকদিন আগে আমি মদনগঞ্জ এবং মৌসুমী দ্বীপ পরিদর্শন করেছিলাম, এবং পরিদর্শন করতে গিয়ে যেটা দেখলাম যে সেচ দপ্তর অত্যন্ত দ্রুততার সাথে ওরা কাজ করছে। সামনে যে আমাদের সাঁড়াসাঁড়ি কটাল আছে, আশা করছি যে সাঁড়াসাঁড়ি কটালে গ্রামের ভিতরে আর জল প্রবেশ করবে না। আর যেগুলো পারমানেন্ট নেচারের কাজ সেটা কিন্তু উইন্টার সিজনে কাজ আমাদের শুরু হবে, যেটা বঙ্কিমনগর, সুমতিনগর, ওদিকে মৌসুমী, এদিকে কচুবেরিয়া এবং মরিগঙ্গার একটা অংশে পারমানেন্ট নেচারের যেটা কাজ সেই কাজটা কিন্তু আমরা উইন্টার সিজনে শুরু করব। ধন্যবাদ। গঙ্গাসাগর থেকে মধুসূদন জানার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।